আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং গাইড। সম্প্রতি একাদশ ভর্তি চতুর্থ পর্যায়ের আবেদনটা শুরু হয়ে গেছে, তোমরা 8 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবা। তবে রিসেন্টলি বোর্ড থেকে একটা তথ্য জানানো হয়েছে যে একটি মাত্র ভুলের কারণে তোমরা চতুর্থ ধাপেও কলেজ পাবা না, দেন এরপরে যদি আর সুযোগ না দেওয়া হয় তাহলে তোমাদের 1 বছর লস চলে যাবে। তো সেই ভুলটা কি সেটা এক্সপ্লেন করতে, আর যদিও কলেজ না পাও সেক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো সুযোগ দেওয়া হয় সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে ওই ভিডিওটাও দেখে নিতে পারবা। ওয়েল, তো এখানে আমরা সরাসরি চলে আসছি ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ 3 ধাপেও কলেজ পায়নি জিপিএ 5.91 জন শিক্ষার্থী, দেন শুধুমাত্র চট্টগ্রামে 14,000 শিক্ষার্থী এখনো কলেজ পায়নি, আদারওয়াইজ অন্যান্য জেলায় তো সেটা রয়েছে। তো আমরা এখান থেকে নিচে চলে আসি আর কি, বোর্ড থেকে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ। চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে 10টি কলেজ আবেদনের সুযোগ থাকলেও জিপিএ 5 পাওয়া অনেকেই 5 থেকে 6টির বেশি কলেজ দেয়নি। তাদের ধারণা ছিল জিপিএ 5 পাওয়ায় কম কলেজে আবেদন করলে ভর্তির সুযোগ হবে, তবে কলেজগুলোই তাদের তুলনামূলক বেশি নম্বর পাওয়া আবেদনকারী বেশি ছিল, ফলে তারা ভর্তির সুযোগ পায়নি। সর্বোচ্চ কলেজ পছন্দ দিলে এ সমস্যা হতো না। তো এই জিনিসটা কিন্তু আমি বারবার তোমাদেরকে বলে আসছি, দেন এই চতুর্থ পর্যায়েও যদি তোমরা 5টা অথবা 6টা কলেজ দাও সেক্ষেত্রে যদি তোমার কলেজ না আসে তোমার 1 বছর লস যাবে। তো বারবার বলতেছি অবশ্যই 10টা কলেজ চয়েস দিবা, সেই কারণটাও কিন্তু ওনারা উল্লেখ করে দিয়েছেন, 5-6টা কলেজ দিলে তোমার কলেজ নাও আসতে পারে। তো এটাই ছিল আমাদের মেইন কারণ, এই একটা ভুল করলে তুমি কিন্তু 1 বছর আর ভর্তি হতে পারবা না। তো এখন সরাসরি তোমরা অ্যাডমিশন পেজে চলে আসবা, আসার পরে এই যে অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছ এটার উপরে একটা ক্লিক করে দিবা। তো যখন এখানে ক্লিক করবা সেম প্রসেসে তোমার রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্টার নাম্বার, ভেরিফিকেশন দিয়ে নেক্সটে ক্লিক করবা। তারপরে যে প্রসেসগুলোতে আবেদন করতে হবে ওই প্রসেসে আবেদন করবা, অবশ্যই 10টা কলেজ চয়েস দিবা। এটা নিয়ে অলরেডি ভিডিও আছে, আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, সরাসরি ওখান থেকে দেখে তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারবা। দেখতে পাচ্ছ বোর্ড থেকে বলা হয়েছে এটাই সর্বশেষ আবেদন, এরপরে আবেদন নাও দিতে পারে। তো 10টা কলেজ চয়েস দিলে অবশ্যই কলেজ পেয়ে যাবা, আর লাস্টের দিকে 2-3টা কলেজ বেসরকারি দেওয়ার ট্রাই করবা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিবা। আসসালামু আলাইকুম।